হ্যালো গাইজ ওয়েলকাম টু মিনি ব্লগ তো আজকে কিন্তু বৃষ্টির পর খুব রোদ উঠেছে আর কিছুদিন যাবৎ একটা রেসিপি খুব ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে কাঁচা আমের আম আমি যখন এই রেসিপিটা প্রথম প্রথম দেখছিলাম তখন কিন্তু বানানোর কোনো ইচ্ছে ছিল না কিন্তু যখন স্বজনের বাড়ি থেকে আম আসতে শুরু করলো তখন ভাবলাম যে না বানিয়েই ফেলি আমি কিন্তু এটা গতকালকে বানিয়েছিলাম তো আজকের মধ্যে কিছুটা শুকিয়ে গেছে আর নিজে থেকেই কিন্তু এটা উঠতে শুরু করে দিয়েছে তবে আরেকটু শুকোবে যেহেতু এটা একটা লোভনীয় রেসিপি তো আমি না বানিয়ে থাকতেই পারলাম না তো এটা এখন পুরোটা শুকানোর আগেই আমি এটাকে একটা শেপ দেব, তো এই যে আমি এখানে একটা ধারযুক্ত চামিচ নিয়ে নিলাম যাতে খুব সহজেই কাটতে পারে তো এইভাবে আমি লম্বা করে কেটে তারপর আমি ফোল্ড করে নেব। পুরোটা শুকানোর আগেই কিন্তু এই শেপগুলো দেওয়া দরকার কারণ পুরোটা শুকিয়ে গেলে তখন আর কোনো শেপ দেওয়া যায় না তো একটু হালকা নরম নরম থাকতেই কিন্তু শেপটা দিতে হয় তোমরা কিন্তু এটা তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো আমি কিন্তু এই প্রথমবার এই আমসত্যটা বানালাম এর আগে আমি কখনোই আমসত্য বানাইনি আর আমার কিন্তু নতুন নতুন রেসিপি ট্রাই করতে বেশ ভালোই লাগে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সময়ের কারণে আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারি না আমি এই আমসত্যটা বানালাম আর কি কী ইনগ্রেডিয়েন্টস ইউজ করলাম আর কিভাবেই বা এত সুন্দর একটা কাঁচা আমের কালার চলে আসলো সেটা যদি তোমাদের জানার ইচ্ছে হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি কিন্তু তোমাদের সঙ্গে নিশ্চয়ই রেসিপিটা শেয়ার করবো কিছু আম সত্ত্বেও আমি এইভাবে ফোল্ড করে নিলাম আর দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এই যে এখানে আর কিছু ছিল এগুলোকে আমি পাতলা পাতলা করে কিউব করে কেটে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো মিষ্টি ইউজ করিনি টক ঝাল রেখেছি কাঁচা আমের সিজন শেষ হয়ে আসলেও এখনও কিন্তু মোটামুটি অনেক জায়গায় কাঁচা আম পাওয়া যাচ্ছে চাইলে কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারো খুবই সহজে আর খুব কম ইনগ্রেডিয়েন্টস লাগে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এখানে টিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি কি করছি আমার এগুলো কিন্তু আজ বিকালের মধ্যে রেডি হয়ে যাবে শুকিয়ে তারপরেই খাওয়া যাবে আর এখানে আমার পটুলিকা গাছগুলি দেখো রোদের মধ্যেও কি সুন্দর প্রাণবন্ত হয়ে আছে সবাই ভালো থাকো আর এই গরমে সেফ থাকো আজ এই পর্যন্তই টাটা